শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছো। তো কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা শ্রেণী ষষ্ঠ, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। সো আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নিয়মিত অ্যাসাইনমেন্টগুলো থাকতেছে, অ্যাসাইনমেন্টের সঠিক উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে দেব। তো আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। পিডিএফ ফাইলের লিঙ্কটা কোথায় দিব ভিডিওর মাঝখানে বলে দিব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কার্যক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কার্যক্রম এক, অধ্যায় ও শিরোনাম। প্রথম অধ্যায় একাই, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট ও নম্বর বিষয়বস্তু। পার্ট এক তাওহিদ, পার্ট টু কালিমা তাইবা, পার্ট থ্রি কালিমা শাহাদত, পার্ট চার ইমাম মুজামাল, পার্ট পাঁচ আল হাসমাইন হুসনা। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। তোমার চারপাশে নানা নির্দেশ উল্লেখ্য কালিমা তাইবে ও কালিমা শাহাদাতের আলোকে আল্লাহ তাআলা একাত্মবাদের উপর একটি প্রতিবেদন করো। নির্দেশনা তাহিদ, কালিমা তাইদ ও কালিমা শাহাদাতের ধারণা বিষয়। শিক্ষক মাতা পিতা ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সাথে আলোচনা, সহায়ক বই পুস্তক, ইন্টারনেটের সহযোগিতা গ্রহণ। সো এখানে দেখতে পাচ্ছেন মূল্যায়ন রুতি। সো এখানে দেখতে পাচ্ছেন অতি উত্তম, আল্লাহ তাআলা একাত্মবাদের ধারণা ও নির্দেশ পরিপূর্ণ মাত্রায় উপস্থাপন। সো এখানে একাত্মবাদ উপস্থাপন তাইও বা অকালিমা শাহিদত পরিপূর্ণ প্রতিফলন মাত্রায় নিজস্ব সৃজনতা উত্তম। সো এখানে সব কিছু দিয়ে দিছে, আপনারা দেখে নেবেন। পিডিএফ ফাইলের লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে লিখতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণী অ্যাসাইনমেন্ট 2021 প্রথম সপ্তাহের ইসলাম। সো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা 100% মার্কসগুলো পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নিয়মিত অ্যাসাইনমেন্টগুলো থাকতেছে, অবশ্যই আপনারা অ্যাসাইনমেন্টের নির্ভুল অ্যান্সারগুলো পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন তাওহিদ আরবি শব্দ, বাংলা ভাষায় একে বলা হয় একাত্মবাদ। আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহিদ বা একাত্মবাদ বলা হয়। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি বললেন একমাত্র ইলাহ আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস হলো তাওহিদ। সো এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়। তিনি সত্তাগতভাবে যেমনি একক তেমনি গুণবলিতেও তুলনাহীন, অর্থাৎ মহান আল্লাহ তাআলা সত্তা, তার কোনো সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তান নয়। গুণাবলীর দিক থেকেও মহান আল্লাহ তাআলা অদ্বিতীয়। তিনি সকল গুণের আধার, তিনি চিরস্থায়ী, চিরজীবী, শাস্ত্র ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা ইত্যাদি। তিনি লা শরীফ, তার সমান ও সমকক্ষ কেউ নেই। তার গুণবলীর সাথে কোনো কিছু তুলনা করা যায় না, তার তুলনা একমাত্র তিনি নিজেই। সো নেক্সট পেজে আমরা চলে যাব। অ্যান্সারগুলো আপনারা যদি দেখেন ধারাবাহিকভাবে, সো আপনারা 100 মার্কসগুলো পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণী অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ ইসলাম, কালিমা তাইব। তো তাইবা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। তাৎপর্য কালিমা তাইব অর্থ হলো পবিত্র বাক্য। এটি তাওহিদ, ইমাম ও ইসলামের মূল ভিত্তিক। এক কালিমা স্বীকার না করলে ইমাম ইসলামের প্রবেশ করতে পারে না। এ কালিমার দুটি অংশ। সো আমরা এখন নেক্সট পেজে অ্যান্সারগুলো চলে যাব।
সো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই 100 মার্কস পেয়ে যাবেন। তো আমরা চলে আসছি নেক্সট পেজে, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলা বা মাবুদ নেই, অর্থাৎ পৃথিবীতে ইলা বা মাবুদ ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কোনো উপাস্য হতে পারে না। চন্দ্র সূর্য তার তারকারাজি পাহাড় পর্বত বাঘ হিংস রাজা শাহাদাত কেউ ইবাদতের যোগ্য নয়, বরং এসবের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেন একমাত্র মাবুদ, তাকে ছাড়া আর কারো ইবাদত বা উপন্যাস করা যাবে না। এমনি তার ইবাদতের জন্য কাউকে শরীক বা করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। আরবি ইল লা ইলাহা শব্দের অর্থ কোনো ইলা নেই, আর ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া। কালমায় এটি অংশটি বা বোধক শব্দ ছাড়া শুরু করা হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে প্রথমে ওই পাত্রটি খালি করে ফেলি, যেন ওই জিনিসটি কোনো কিছুর সাথে স্পর্শ না হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে, যেমন একটি গ্লাসে পানি রয়েছে, তুমি যদি ওই গ্লাসে দুধ নিতে চাও তাহলে কি করবে? প্রথমে গ্লাসটিকে পানিটুকু ফেলে দিবে, তাই না? এরপর খালি গ্লাসে দুধ নেবে, গ্লাসে পানি রেখে দিয়ে তার দুধ নিলে দুধ পানির মিশ্রিত হয়ে যাবে, ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তদনির্ভর তাহলে বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর, অর্থাৎ প্রথমে অন্তর থেকে সব রকমের ভুল ভ্রান্তি বিশ্বাস দূর করতে হবে। লা ইলাহা দ্বারা এটাই করা হয়, তারপর লা ইলাহা ইল্লাহু দ্বারা আল্লাহ তাআলা প্রতি বিশ্বাস স্থাপন করা হবে। সো দ্বিতীয় অংশ এখানে দেখতে পাচ্ছেন, মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুল, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত নবী ও রাসুল। এক কথার উপর বিশ্বাস স্থাপন ইমানের অংশ, কালিমা তাইয়েবের প্রথম অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি, দ্বিতীয় অংশের প্রতি তেমন ইমান আনা তেমনই আবশ্যক। আল্লাহর একত্ববাদে বিশ্বাসের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কেননা তার মধ্যেই আমরা আল্লাহর পাকের পরিচয় লাভ করি। তিনি আমাদের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন, ভালো মন্দ সত্য মিথ্যা ইত্যাদি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, আর এসব তিনি নিজ থেকে শিক্ষা দেননি, বরং মহান আল্লাহ নির্দেশ শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা, তিনি নবী রাসূল, তিনি যে বাণী দিয়েছেন, বাণী নিয়ে এসেছেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবর্তন, যাতে রয়েছে মানুষের জীবন পরিচালনা যথাযথ বিধিবিধান। সো নেক্সট পেজে আমরা চলে আসছি কালিমা শাহাদত। সো আরও এরকম অনেকগুলো পেজ আছে, সো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা 100 মার্কসগুলো পেয়ে যাবেন। সো আমরা চলে আসছি কালিমা শাহাদত। তো এখানে দেখতে পাচ্ছেন কালিমা শাহাদতে, সো এখানে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ওয়াল আশাদু আল্লাহ ওয়াশাই কালাহু ওয়া সাধু আন্না মুহাম্মাদান আব্দুহু আর রাসুলু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আর সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাৎপর্য কালিমা শাহাদাত হলো সাক্ষ্য দানের বাক্য, অর্থাৎ কালিমা দ্বারা ইমামের সাক্ষ্য দেওয়া হয়। আমরা এ কালিমা উচ্চারণের মাধ্যমে আল্লাহ একত্ববাদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের সাক্ষ্য প্রদান করি। সো নেক্সট পেজে চলে যাব, নেক্সট পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কালিমা তাইয়েবা নিয়ে কালিমার শাহাদত দুটি অংশে বিভক্ত, যথা
প্রথম অংশ আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আশহাদু লা শারীকা লাহু। সো অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। একথা দ্বারা তাওহীদ একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়, অর্থাৎ আমরা এর দ্বারা সাক্ষ্য দেই যে মহান আল্লাহ এক অদ্বিতীয়, তিনি তার সত্তা ও গুণবলিতে একক, তার কোনো শরীক বা সমতুল্য নেই। ইবাদতের ক্ষেত্রে আমরা কাউকে বিশ্বাস করি না। সো আমরা নেক্সট পেজগুলো আপনাদের 20 সেকেন্ডের মতো বা 15 সেকেন্ডের মতো দেখাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন। সো এখানে দেখতে পাচ্ছেন কালিমা তাইবা নেক কালিমা শাহাদাত দুটি অংশে বিভক্ত, যথা প্রথম অংশ। সো প্রথম অংশ আপনারা দেখতে পাচ্ছেন, সো প্রথম অংশ আপনারা দেখাই দিচ্ছি, দ্বিতীয় অংশতে চলে আসি। সো দ্বিতীয় অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, সো দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছেন, ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি আর সাক্ষ্য দিই যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। সো এখানে দেখতে পাচ্ছেন কালিমা এই অংশ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ আমরা স্বাক্ষর করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত নবী ও রাসূল, তিনি নিজেকে আল্লাহ নন কিংবা আল্লাহর অংশ নন, বরং তিনি হলেন আল্লাহ তাআলা প্রেরিত বান্দা, তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। তবে তার বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহ তাআলা মনোনীত ও শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, তিনি আল্লাহ তাআলার বাণী আমাদের নিকট পৌঁছেছেন। সো আমরা নেক্সট পেজে চলে আসছি। সো এরকম দুইটা পেজ আছে, আর দুইটা পেজ দেখানো হয়ে গেলে আপনাদের অ্যান্সারগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সো আপনারা যদি লিখেন তাহলে ভালোভাবে লিখবেন, আপনারা আমাদের ভিডিওটা ফলো করে লিখলে অবশ্যই 100 মার্কগুলো পেয়ে যাবেন। সো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিক দেন, প্রতিপালন করে সুস্থতা দান করবেন, তিনি আমাদের নানা নিয়ম দান করেছেন, আল্লাহ আলো বাতাস খাদ্য সব কিছু দান। সুতরাং আমাদের উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা। অপরদিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত নবী ও রাসূল, তিনি আমাদের নিকট আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন, সত্য মিথ্যা পার্থক্য শিখিয়েছেন, জান্নাতে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন। সুতরাং সকল কাজে তার অনুগত্য করা এবং তার প্রতি ভালোবাসা আবশ্যক। কালিমা শাহাদাতের মাধ্যমে আল্লাহ আমরা এ দুইটি কাজই করতে পারি, তাছাড়া মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস প্রমাণ দিতে পারি। সো আমরা নেক্সট পেজে আসি। সো এই অ্যান্সারটা লিখলে আপনাদের ইসলাম ধর্মে সব অ্যান্সারগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। সো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, সো এটা একই বিশ্বাস করতে পারি। সো এই অ্যান্সারটাই আপনাদের এই নেক্সট পেজে দেওয়া আছে একই। সো এটাই আপনাদের শেষ অ্যান্সার, তো আপনারা 100 মার্কগুলো পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত, নেক্সট অ্যাসাইনমেন্টগুলো যেতে পারতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে লিখতে পারেন। সো দেখা হবে নেক্সট কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।